কেউ একজন থাকুক জীবনের চলন্ত সিঁড়ির মতো করে। আমাদের জীবন আর চলন্ত সিঁড়ির মধ্যে রয়েছে এক অদ্ভুত সম্পর্ক। চলার পথে চলন্ত সিঁড়ির মতো একটি সাপোর্ট আমাদের খুব দরকার। হাজারো সমস্যা মোকাবেলা করে চলার পথে যদি ক্লান্ত হয়ে পড়ি, ঠিক তখনই কেউ একজন যদি চলন্ত সিঁড়ির মতো করে সাপোর্ট সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, তাহলে ক্ষণিক সময়ের জন্য বিশ্রাম নিলেও পিছিয়ে পড়ার সম্ভাবনা আদৌ থাকে না। যথাসময়েই পৌঁছে যাব গন্তব্যে, আর ক্লান্তি না আসলেও সেই চলন্ত সিঁড়ির মতন করে সাপোর্ট দেওয়া মানুষটির দেওয়া সাহস ভরসা নিয়ে আরও দ্রুত সাফল্য ধরা যায়। এমন বিশ্বাসী নির্ভরযোগ্য ভরসার হাতে হাত ধরে হাজারো মাইল পাড়ি দিতেও নিশ্চয়ই কারো আপত্তি থাকার কথা নয়, তাই না? কিন্তু চলার পথে এমন অনেক ভরসার হাতছানি পাওয়া যায়। আচ্ছা, সব হাত কি বিশ্বস্ত হয়? সব ভরসাগুলো আর বিশ্বস্ততার হাতগুলো কি সত্য হয়ে জীবনের সাথে মিশে থাকে শেষ অবধি? নশ্বর এই পৃথিবীতে একটি সুন্দর ও পবিত্র সম্পর্ক গড়ে ওঠে দুজনের মানুষের ভালোবাসা কিংবা কতিপয় মানুষের ভালোবাসা ও বিশ্বাসের উপর। চলতি পথে প্রতিটি সিঁড়ি পার করতে গিয়ে একে অপরের প্রতি ভরসা বাড়ে। যখন আপনি আপনার সঙ্গী কিংবা বন্ধুটির উপর চোখ কান খোলা রেখে এক নিঃশ্বাসে ভরসা করতে পারবেন, তখনই বুঝবেন আপনার সুখ শান্তির নির্ভরযোগ্য মানুষটির ঠিকানা আপনি পৌঁছে গেছেন। চলতি পথে অনেকগুলো সিঁড়ি দেখে ভয় পাওয়া চলবে না। আপনার কাজ হলো প্রথম সিঁড়িতে পা রাখা। দেখবেন এক সময়ে সকল সিঁড়ি টপকে আপনি মঞ্জিলে পৌঁছে গেছেন, আর উপরে ওঠার পর দেখবেন সেখানকার দৃশ্য খুব চমৎকার। আচ্ছা, জীবনটা অনেক সুন্দর, তাই না?